নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/11/2021 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি কর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত কর পাওয়ার জন্য। প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ। শূন্যপদ রয়েছে 478টি। তো চাকরি প্রার্থীদের তালিকায় রয়েছেন 474 জন। সংসদ সূত্রে খবর, এই চাকরি প্রার্থীরা খুব দ্রুত নিয়োগপত্র পাবেন, এ ব্যাপারে সব রকমের উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এরই মধ্যে মেধা তালিকায় স্থান পেয়েছে পাওয়া প্রার্থীদের কাউন্সিলিংয়ের জন্য নোটিশ দিল পর্ষদ। কাউন্সিলিংয়ের তারিখ দেওয়া হয়েছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। এপিসি ভবনে 29 নভেম্বর, 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর কাউন্সিলিং হবে। মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা তাদের সমস্ত নথি নিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে হাজির হয়ে যাবেন। সঙ্গে করে নিয়ে আসবেন অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবেন। উল্লেখ, প্রাথমিকে 16,500 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অপেক্ষমান চাকরি বা ওয়েটিং লিস্ট প্রার্থীদের জন্য ভালো খবর শোনালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। প্রথম ধাপে 474 জন শিক্ষককে প্রাথমিকে নিয়োগ করা হবে, পরে আরও 738 জন শিক্ষক নিয়োগ করবে পর্ষদ। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন পর্ষদ চেয়ার মানিক ভট্টাচার্য। জানিয়েছেন যে রাজ্যে মোট 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ করার প্রক্রিয়া এখনও চলছে। এই চাকরির ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র নেওয়া হয়েছিল। যারা অনলাইনে আবেদন করতে পারেননি এমন 478 জন চাকরি অফলাইনে আবেদন করেছিলেন, সেই আবেদনের ভিত্তিতে পর্ষদ মেধা তালিকা তৈরি করেছে। যারা মেধা তালিকায় স্থান পাননি এক্ষেত্রে তাদের আবেদনও বিবেচনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও নিয়োগ হবে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।